অনিন্দ্য একাদশ পর্ব, আজ ফুটবল ফাইনাল, টান টান উত্তেজনা, ঠিক তিনটেই খেলা আরম্ভ। তৃতীয় বর্ষের রঞ্জিত অনিন্দ্যদের ক্যাপ্টেন, কোচ প্রফেসর দিব্যেন্দু রায় খেলা আরম্ভর আগে খেলার স্ট্র্যাটেজি ছেলেদের বোঝাতে লাগলেন। অনিন্দ্যর উপর সকলের খুব ভরসা, আজ অনিন্দ্য কী করে দেখার জন্য সকলে উন্মুখ হয়ে রয়েছে। ভৈরব গাঙ্গুলি কলেজে ছেলেরা প্রস্তুত, অভিভাবক থেকে আরম্ভ করে বেলঘরিয়ার অনেক মানুষ তাদের সঙ্গে উপস্থিত। যথাসময়ে খেলা আরম্ভ হয়ে গেল, বিকেসি টসে জিতল, সেন্টার ফরওয়ার্ড অনিন্দ্যর টাচে খেলা আরম্ভ হয়ে গেল। অনিন্দ্য রঞ্জিতকে পাস বাড়িয়েছে, রঞ্জিত বল নিয়ে দৌড়চ্ছে, তার পাশ দিয়ে দৌড়চ্ছে অনিন্দ্য, অনিন্দ্যকে পাস বাড়িয়েছে রঞ্জিত, অনিন্দ্য গোলের মুখে পৌঁছে গেছে, সব ছাত্রছাত্রীরা চিৎকার করছে, অনিন্দ্য অনিন্দ্য অনিন্দ্য, সপার শট এবং গোল। চতুর্দিক থেকে শুধু গোল গোল চিৎকার, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভৈরব গাঙ্গুলি গোল শোধ করে দিল। খেলা শেষ হতে আর 3 মিনিট, অনিন্দ্য বল নিয়ে দৌড়চ্ছে, সঙ্গে ওর সহপাঠী রবিকে বল বাড়ালো অনিন্দ্য, রবি বল নিয়ে দৌড়চ্ছে।